আমি আপনাদের প্রথমেই বলেছি যে আমি সাকিবের সাথে একমত, যেটা ইচ্ছা ইচ্ছার জায়গা। সাকিব কালকে বলেছে, সাকিব লাস্ট ইয়ারে ফাইনাল খেলেছে, মানে জেতা ম্যাচ হেরে হার্ট হয়েছে, তো ওই জিনিসগুলো কিন্তু মাঠেরটা মাঠে থেকেই যায়। আমি মুখ দিয়ে কী বলা না বলা ইম্পর্টেন্ট, আমাদের দেশে যে জিনিসগুলো আমরা বলছি হয়তো বা কঠিন, মিডিয়ার সাথে ক্রিকেট বোর্ড, মিডিয়ার সাথে খেলোয়াড়, মানে সরি ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়াড়, ত্রিমুখী একটা বিষয় ঘটেছে। ঢাকা প্রিমিয়ার লিগটা হয় কি, একটা কম্পিটিশন থাকে, আমরা 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 তো আমাদের ক্যারিয়ারে একদম ছোটোবেলা থেকেই দেখে আসছি ঢাকা লিগটাকে আমরা প্লেয়াররা অনেক গুরুত্ব দেয়। আর বিপিএলটা যেটা হয়েছে, এটা তো একটা অর্গানাইজেশনের মতো, মানে এটা অর্গানাইজ করার ব্যাপার থাকে, যেমন ক্যালেন্ডার ইয়ারটা সেট করা খুব ইম্পর্টেন্ট, মানে আপনার ক্যালেন্ডারে এক্স্যাক্টলি কখন শুরু হবে এটা খুব ইম্পর্টেন্ট। যতগুলো পয়েন্ট বললেন এর ভেতরে হয়তোবা প্লেয়ার আসা যাওয়া, প্লেয়ার আসলে অ্যাভেলেবিলিটি ওই যে ক্যালেন্ডার ইয়ার সেট করলে হয় কি একটা সুবিধা হয়, তখন ভিন্ন দেশের প্লেয়াররাও জানে যে কোথায় পেমেন্ট বেশি থাকলে তাদের সুইটেবল হবে, রাদার দেন ধরেন এখন ইউএই এর সাথে, মানে ইউএই টুর্নামেন্ট বা পিএসএল এর সাথে বা সব কিছুর সাথে ইয়ে হয়ে যায়, এটা একটা ঝামেলা। জার্সি বললেন, তাই না, জার্সি লোগো যেটা, সেটা তো আসলে বাংলাদেশের চ্যালেঞ্জটা আর একটা জায়গায় আছে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে স্পন্সরশিপ এবং মালিকানা, এই একটা জায়গায় বিশাল মানে একটা গ্যাপ থেকে যায়। আরেকটা যে অন্যান্য অন্যান্য ফ্র্যাঞ্চাইজিসগুলো তারা একটা বেনিফিট পায় বোর্ড থেকে, প্রফিট শেয়ারিংয়ের একটা বেনিফিটেড হয়, সেইটা যেহেতু হয় না তো তখন আসলে ফ্র্যাঞ্চাইজিসদের একটা চ্যালেঞ্জ থাকে যে স্পন্সরশিপ থেকে সেই অর্থটা বের করে আনার, তো এইখানে একটা গ্যাপ থেকেই যায়। আসলে আর একটু অর্গানাইজ করা গেলে বা একটা ইয়ে হলে সুবিধা হয়, বাট টু বি অনেস্ট বাংলাদেশে তো ওই পরিমাণ মার্কেট ভ্যালুও নাই এই ধরনের টুর্নামেন্ট করার জন্য, যে মার্কেটের ভ্যালু থাকার প্রয়োজন ওই ভ্যালু নেই আমার কাছে মনে হয়, যে এক পর্যায়ে জোর করেই অনেক টিম মানে আসা হয় বা আনা হয় এই টাইপের আর কি একটা ব্যাপার স্যাপার থাকে। মার্কেট ভ্যালু থাকলে হয়তো অনেক টিমই আসতে চাইতো, বা আপনি যদি গ্যালারির টাকা, যেমন আইপিএলে দেখেছি মানে গ্যালারির টাকা হোম 50-50 করে, এরকম অনেক কিছু বিষয় আছে, এগুলো করলে হয়তো বা এটা আরেকটু জমজমট হবে, বাট এই টুর্নামেন্টটা ইম্পর্টেন্ট না। আমি তো ওইটা বললাম যে আপনার কাজ না করলে তো বোঝা যাবে না, এটা তো বিং লং টাইমের একটা কাজের ব্যাপার, আপনি মার্কেট ভ্যালু কতটুকু, আপনার টিমের কাছে স্পন্সরশিপ কতটুকু আসতে চাচ্ছে, এগুলো তো লং টাইম। তখন একটা টিম যখন জানে যে আমি এই টিমটার মালিক, আমি নেক্সট লাইক 10 ইয়ার্স বা 7 ইয়ার্স, তখন সে 2 বছর কিন্তু লস করতে পারে, তো ঠিক আছে, বাট আমি তো মার্কেটে আমার টিমকে নিয়ে কাজ করব, আমি প্রমোট করব আমার টিমকে ডিসিপ্লিন হয়েতে, তখন হয়তো বা তার কিন্তু 2 বছর পরে যে প্রফিট এসে চলে যাবে। বাট আনলেস যদি আপনি, এটা তো একটা কাইন্ড অফ ফ্র্যাঞ্চাইজিসদের জন্য বিজনেস, তাই না, আপনি বিজনেসে যদি আপনি প্রফিট না করেন ঠিক আছে, বাট লস হয়ে গেলে তো সমস্যা, তো ফ্র্যাঞ্চাইজিসগুলো এই জন্য মানে লং টাইম সাস্টেইন করতে পারছে না। তবে যদি এটা একটা প্রপার অর্গানাইজ করা হয়, যেটা সাকিব বলেছে, আমার কাছেও মনে হয় যে লাইক অ্যাটলিস্ট 7 ইয়ার্স বা 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের জন্য যারা যেটা মালিক তাদের সাথে টিম করা বা একটা নির্দিষ্ট ডেটে করা, তখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হওয়া সম্ভব। ভাই এটা আপনিও জানেন, আমি মুখ দিয়ে কী বলা না বলা ইম্পর্টেন্ট, আমাদের দেশে যে জিনিসগুলো আমরা বলছি হয়তো বা কঠিন, শুরুতে করে আসলে আজকে হয়তো বা জিনিসগুলো সহজ হতো, আজকেও চেঞ্জ করলে 2 বছর পরে কিন্তু এই জিনিসগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনাদের কাজ বাড়বে, বিভিন্ন টিম কভার করতে আপনাদের বিভিন্ন জায়গায় যেতে হবে, এটাও সত্য, আপনাদের জন্য সুবিধা আছে যে এক মাঠে আসলে সব হয়ে যাচ্ছে, বাট প্রফেশনালিজম যেটা, সেটা হচ্ছে যে নেভার টু লেট আমার কাছে মনে হয়, যে আপনি যদি আজকে থেকে শুরু করেন নেক্সট ইয়ারে দেখবেন যে আপনি অন্যরকম, তো খেলার মাঠের খেলাটা হয়তো বা ভালো হয় বলে এই জিনিসগুলো পরে পিছিয়ে চলে যায়। আলটিমেটলি আমি দেখেছি যে মাঠের খেলায় কিন্তু, সাকিব কালকে বলেছে, সাকিব লাস্ট ইয়ারে ফাইনাল খেলেছে, মানে জেতা ম্যাচ হেরে হার্ট হয়েছে, তো ওই জিনিসগুলো কিন্তু মাঠেরটা মাঠে থেকেই যায়, আলটিমেটলি আপনারাও লাস্টে ওইটা নিয়েই কভার করা শুরু করবেন, সব কিছু কিন্তু এগুলো পিছিয়ে পড়ে যাবে, তো এইগুলো শুরুতে চোখে পড়ে, এই জিনিসগুলো যদি এখন থেকেই চিন্তা করে ক্রিকেট বোর্ড যে অ্যাটেম্প নেবে, এইগুলো ছোটো ছোটো জিনিস, হ্যাঁ মানে ছোটো ছোটো জিনিস বড়ো আকার ধারণ করে, তো এইগুলো যদি চেঞ্জ করে তাহলে চেঞ্জ তো হবেই, চেঞ্জ না হওয়ার তো কোনো কারণ নেই। আর এমনও না যে আমাদের একেবারেই মাঠ টাট নাই, সেরকমও না, ফতুল্লা পড়ে আছে এদিকে, আরও কিছু মাঠ আছে এদিকে, হ্যাঁ বাইরেও আছে, তো এগুলো যদি একটু অর্গানাইজ করা যায় খারাপ হয় না। আমরা দুইটা জিনিস আমাদের মনে হয় কম্বিনেশনটা শুরুর থেকেই ভালো হয়নি, এটা আমার কাছে মনে হয়, মিডিয়ার সাথে ক্রিকেট বোর্ড, মিডিয়ার সাথে খেলোয়াড়, মানে সরি ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়াড়, ত্রিমুখী একটা বিষয় ঘটেছে, মানে প্রথমত বিপিএল নিয়েই কেউ পজিটিভ ছিল না মিডিয়ায়,
তারপরে যদি দেখেন খেলার মাঠে যখন এসেছে, কারণ টি টোয়েন্টি তখন ফরম্যাটটা ওই জায়গায় ছিল না, তো আপনি দেখেন এই নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। তো অ্যাগ্রেসিভ কিন্তু কারো জায়গার থেকে হতে পারে, আর ভেরি আনফর্চুনেট যে সারা বিশ্বে যেখানে সব আগায় গেছে, আজকে তাদের দেশের মিডিয়ারাও তাদের নিজস্ব টুর্নামেন্টকে প্রমোট করছে, তারা নিজেদেরকে প্রমোট করছে সারা বিশ্বে, আমরা সেটা হতে পারিনি। তবে ওই যে বললাম যে এখানে শুধু একতরফা বললেও হবে না, আমাদের এখানে চ্যালেঞ্জেসও আছে, এই জিনিসগুলো হয়তোবা আমরা কখনো ঢুকিনি। ক্রিকেট বোর্ড থেকে হয়তোবা মার্কেটের ভ্যালু বা এই ফ্র্যাঞ্চাইজিসটাকে উপরে উঠাইলে যে এটা আরও বড়ো হতে পারে, এই যে যে কাজটা এটা হয়তোবা আমরা কখনো করে দেখিনি। আলটিমেটলি তো আমাদের ক্রিকেটের একটাই সমস্যা যে জাতীয় দলের বাইরে আর কোনো দল নাই, এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। জাতীয় দলের বাইরে যে মানে জাতীয় দলকে তৈরি করে যে বাইরের অন্যান্য সব দল, এই জিনিসটা প্রথমে আপনি যখনই দাঁড়ান আপনি আয়দের মুশফিক নালে তামিম নালে সাকিব কী করছে এটা নিয়ে, আকবর কী করছে, আকবর কোথায় আছে, যারা 19 ওয়ার্ল্ড কাপ জিতেছে তারা তো আলটিমেটলি আর 4 বছর পরে তো আপনার মুশফিক নিয়ে আপনারাই কথা বলবেন না, কথা বলবেন তহিদ হৃদয় বা এই যে যারা আছে। তো আমাদের কালচারটাই এরকম, বুঝছেন, যেটা সামনে দেখছি সেটা তো। শুধু বিপিএল না, আমাদের সব জায়গায় এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে আমার কাছে মনে হয়। যে আজকাল আপনি ইন্ডিয়া অস্ট্রেলিয়া দেখেন, আমাদের তাদের ক্রিকেট বোর্ডকে তারা সবসময় কনসার্ন থাকে এইচ গ্রুপ বা এ টিম বা এইচপি যেগুলো আছে এইগুলো নিয়ে, তো আমাদেরও সেরকম এই টুর্নামেন্টটা খেলা শুরু হলে এই পিছনে একটু ভুলে যাব। এখন যা হচ্ছে দেখবেন আপনারাও ভুলে যান আর প্রশ্ন করবেন না। তো এইটা এই যে এত কিছু সাকিব বলেছে, আমিও কিছু না কিছু বললাম, তবে এইটা যদি মানে নেক্সট ইয়ারে যদি আরও 6 মাস আগে প্ল্যান করে, যেহেতু টিমটা 3 বছরের জন্য দিয়েছে, এটা একটা ভালো দিক হয়েছে, কিন্তু একটা জিনিস হচ্ছে যে অ্যাটলিস্ট 3 বছরের জন্য নিয়েছে, তো টিমগুলো এখন ক্লিয়ার, এখন টিমগুলোকে তো সাপোর্ট করতে হবে, এখন কোন ওয়েতে সাপোর্ট করবে সেই জিনিসগুলো টিম, যাতে যারা বিপিএল গভর্নিং টিমে আছেন ওনারা এই টিমগুলোর সাথে বসে তারা কী চায় ওনারা কী চায় সেভাবে জন্য বসলে কিন্তু অনেক সমাধান হয়। মানে টুর্নামেন্টের একটা অপশন, তারপর টুর্নামেন্টের আগে মাঠে প্র্যাকটিস করে এভাবে চেঞ্জ হবে, এটা নিয়ে অনেক বিস্তর আলোচনার বিষয় আছে। এটা নিয়ে আরও বড় করতে গেলে এই যে রমিজ রাজা এক আপনার টুর্নামেন্টে প্রায় কত টাকা ভ্যালু শুধু বাড়ি না প্রফিট করেছে ক্রিকেট বোর্ড, তো এটা তো নিশ্চয়ই তারা এমন কিছু করেনি, জাস্ট একটা অর্গানাইজ ছিল তারা ঠিক করেছে এটা। তো সাকিব যেটা বলে যে অ্যাবসলিউটলি মানে আমি আমি স্পট অন আমার কাছে মনে হয়, আমি একটু যদি চেঞ্জ করি আমার কাছে মনে হয় কিছুটা বাধা বাংলাদেশে আছে, মার্কেট ভ্যালুতে কিছুটা বাধা আছে, যারা টিম করে তারা ভালো করেছে, তাদের একটু সাপোর্ট দিলে এটা হবে। আমি আপনারা প্রথমেই বলেছি যে আমি সাকিবের সাথে একমত, যেটা ইচ্ছা ইচ্ছার জায়গা এইটা, আর লিমিটেশনসটাও আমি মাথায় এনেছি। লিমিটেশনসটা হচ্ছে কি যে যখন আপনার প্রফিট হবে না এখান থেকে তখন আপনি তো টিম নিতে চাইবেন না, 1 বছর 2 বছর তারপরে কিন্তু আপনি থাকতে চাইবেন না। আজকে অন্যান্য জায়গার ফ্র্যাঞ্চাইজিসের যারা মালিক তারা অ্যাটলিস্ট লস করে না, কিন্তু তারা কিন্তু প্রফিট করে, আর নাহলে যেটা খরচ হয় সেটা চালাইতে পারে। তো ওই জায়গাটাও কিন্তু ক্রিকেট বোর্ডকে দেখতে হবে, যাকে যে টিম নিচ্ছে ওই জায়গাটাও দেখতে হবে, ওইটা যদি কমফোর্ট জোনে আনতে পারে তাহলে এই টুর্নামেন্টের চেহারা পাল্টে যাবে। হ্যাঁ, কারণ আপনি দেখেন এই সিলেট সিক্সার্স স্ট্রাইকার্স কত নাম দিছে, এখন সিলেটই তো দিবে, তো এখন মালিকটা চেঞ্জ হয়ে যায় বলে ওই নামটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? কেউ এই বছরের মালিকানার টিম আরেকজন কিনে ওই মালিক টিমটা রাখতে চায় না, কিন্তু ওই লোকটা যদি নেক্সট 7 ইয়ার্স টিমটা পেতো তাহলে সিক্সার্সই কিন্তু থাকতো, বা আজকে যদি ইনি 3 বছর পেয়েছে স্ট্রাইকার্স থাকবে, আল্লাহ না করুক এটা যদি আবার 3 বছর পরে চেঞ্জ হয়ে যায় তখন তো কেউ এসে স্ট্রাইকার্সে খেলবে না। তো এইটাই হচ্ছে প্রবলেম, যে একটা মালিক যারা মালিকানায় আছে যারা কিনছে 7টা দল, তো তাদেরকে একটা মানে তারা যেন সাস্টেইন করতে পারে সেই কমফোর্ট জোনটা বের করে দেয়, এবং এটা ক্রিকেট বোর্ডকেই কিন্তু করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.